কিন্তু যে ভিডিওগুলো বানাইছেন এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয়। আর যদি আপনি সেটা না করেন তাহলে আমরা কিন্তু হাজার হাজার লোকদেরকে আপনাদের বিরুদ্ধে জাগায় তুলবো, পরে কিন্তু হজম করতে পারবেন না। কিন্তু যে ভিডিওগুলো বানাইছেন এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয়। আর যদি আপনি সেটা না করেন তাহলে আমরা কিন্তু হাজার হাজার লোকদেরকে আপনাদের বিরুদ্ধে জাগায় তুলবো, পরে কিন্তু হজম করতে পারবেন না। কিন্তু যে ভিডিওগুলো বানাইছেন এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয়। আর যদি আপনি সেটা না করেন তাহলে আমরা কিন্তু হাজার হাজার লোকদেরকে আপনাদের বিরুদ্ধে জাগায় তুলবো, পরে কিন্তু হজম করতে পারবেন না। একজন ভাই, আমাদের একজন ভাই, তিনি হুমকি দিলেন শেখ মতিউর রহমান মাদানিকে উল্লেখ করে যে আপনার এই ভিডিওটি আপনি ডিলিট করে দেন। তিনি কি করেছেন? মাওলানা আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ, তিনি একজন আলেম, তো তার মানহাজ যতটুকু আমরা বুঝি পরিষ্কার ছিল না। তো তিনি তার বইগুলো, তাফসিরগুলো খুলে খুলে, মূল তাফসিরগুলো খুলে খুলে মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন। আর আপনি যেন হুমকি দিলেন, কি জনক আলেম হুমকি দিলেন যে আপনি আপনার অনুসারীদেরকে, আপনার মুরিদদেরকে, আপনার ছাত্রদেরকে বলেন ভিডিও ডিলিট করে দিতে, প্রচার নিষেধ করতে, তা না হলে আমাদের লোককে লেলিয়ে দিব। আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখালেন, তাই না? আপনি দেখাচ্ছেন যে আপনি সন্ত্রাসী, আপনি ভাব দেখাচ্ছেন যে আপনি গুন্ডাদেরকে লেলিয়ে দেবেন, তারা আমাদেরকে মারবে, আহলে হাদিসদেরকে মারের ভয় দেখিয়ে লাভ নেই। এ দেশে আহলে হাদিসরা আপনার শুরু থেকে এই ব্রিটিশ সরকারের ঘটনাগুলি বলি, ব্রিটিশ সরকার যখন এদের শাসন করেছিল তখন আপনাদের এক, আপনাদের মতো এক ধরনের দুনিয়া পূজারি আলেম, পেট পূজারি আলেম, তারা বলেছিল, তারা বুকে হাত বাঁধে জুরা আমিন বলে, তারাই আপনাদের শত্রু। আমার পূর্বপুরুষ আহলে হাদিসদের পূর্বপুরুষ, এই গতকাল ঘুরে আসলাম সাতক্ষীরা, এই সাতক্ষীরার মারজুম হুসাইন গাজী, তাকে জুরা আমিন বলার অপরাধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী সালাত আদায় করার জন্য সেই সময় ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছিল। কিন্তু তারপরেও তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করা ছাড়েনি। এটা ইতিহাস আজকে নয়, আপনারা নির্যাতন আজকে করেননি, 2005 সালে সেই সময় মারজুম হুসাইন গাজী ব্রিটিশের আদালতে বলেছিল আমি চোরে আমিন বলেছি, পেট পূজারে আলেমরা বলেছিল তুমি বলো যে আমি বলিনি, মারজুম হুসাইন গাজী বলেছিল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আমল করেছি, এর জন্য যদি আমার মৃত্যু হয় আল্লাহর দরবারে, আমার রবের দরবারে গিয়ে বলবো আল্লাহ তোমার নবীর সুন্নত অনুযায়ী সালাত আদায় করার জন্য আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। একবার, দুইবার, তিনবার তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, তিনবারই তিনার ফাঁসির দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছেন ঝুলে, তারপরেও তাকে ফাঁসি দিতে পারেনি। তো আল্লাহ যদি রক্ষা করে আপনি আমাকে মারবার কে? আপনার হুমকিতে আমরা ভয় পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই দেশের আহলে হাদিসরা পূর্ব থেকে আমল করে আসতেছে। আহলে হাদিসরা গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না। যারা প্রকৃত আহলে হাদিস, যারা নামধারী আহলে হাদিস, তাদের কথা ভিন্ন। বুকে হাত বাঁধলে আর জোর আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। যারা প্রকৃত আহলে হাদিস, যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে, তাদেরকে আপনি ধমাতে পারবেন না। আবদুল্লাহ আল কাফি আল কুরাইশ রহমুল্লাহ, এদেশ যখন স্বাধীন হলো, মুসলিম লীগ গঠন করা হলো, তখন আবদুল্লাহ আল কাফি আল কুরাইশ রহমুল্লাহ, তখন তিনি বলছেন কোনো আহলে হাদিসের বাচ্চা মুসলিম লীগের সাথে জড়িত হতে পারে না। আহলে হাদিসরা দিন কায়েম করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, সেসব মুসলিম লীগের সাথে কোনো আহলে হাদিস জড়িত হয়নি। আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি আপনার, তারপরে যখন জামাতে ইসলাম প্রকাশ পেল এদেশে, তাকে পত্র দিয়েছিলেন যে আপনি আমাদের দলে আসেন, একটি পত্রের জবাব আপনি পড়ে দেখেন, আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি কী বলেছেন সেই জায়গাতে, যে কোনো গণতন্ত্রের সাথে কোনো আপোষ নেই। আমরা যে যখন যে সরকার আসে সেই সরকারকে নসিহত করি, তার ভুলটা আমরা তাকে জানানোর চেষ্টা করি এবং তাকে নসিহত করানোর চেষ্টা করি, আমাদের আলেম ওলামা তাই করে, এবং তার যেটা ভালো সেটা প্রশংসা করি এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন, অথবা তার সে যখন আল্লাহ হেদায়ত না দেন আল্লাহ যেন তার পরিবর্তে ভালো একজনকে বসান যিনি আমাদের এই দেশকে ইসলাম অনুযায়ী চালাতে পারবেন।
তা আপনারা হুমকি দিয়ে কি করবেন? 2005 সালে হুমকি দিয়ে, 2005 সালে মামলা দিয়ে আমাদের আহলে হাদিসদের অন্যতম একজন প্রাণপুরুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব রহমাহুল্লাহ, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, তিনি এখনও বেঁচে আছেন, আপনারা 11টি মামলা দিয়েছিলেন, বেশি দেননি, প্রায় ডজন খানেক মামলা তার উপর চাপিয়েছিলেন, তিনি এখনও দুনিয়ার মাটিতে বেঁচে আছে, 3.5 বছর জেল খাটলো মিথ্যা মামলায়। তার কী অপরাধ ছিল? তার কোনো অপরাধ ছিল না। আপনারা জেলের মধ্যে যে নির্যাতন তখন করেছিলেন, জোট সরকার আপনারা ক্ষমতায় ছিলেন সেই সময়, আপনারা সেই সময় তার মাথার উপর 1000 ওয়াটের ভাল্ব জ্বালিয়ে রেখেছেন আপনারা টাকা দিয়ে। সেই সময় আপনাদের প্রশাসন ছিল, আপনারা ক্ষমতায় ছিলেন সেই সময়, এই ইতিহাস আহলে হাদিসরা ভুলে নেই। 1000 ওয়াটের ভাল্ব তার মাথার উপর জ্বালিয়েছিলেন, কী দোষ ছিল তার? দোষ একটাই, কলমের লেখনি, তার কলমের লেখনি আপনারা সহ্য করতে পারেননি। প্রায় 50 জন আলেম ওলামা এই 2005 সালে এই দেশের মাটিতে তারা আহলে হাদিস, তারা সালাফি আলেম, তারা আহলে আহলুল হাদিস আলেম ওলামা, তাদেরকে জেলে ভরেছিলেন আপনারা, কিন্তু আহলে হাদিসদেরকে দমাতে পারেননি। সেই সময়ে আমাদের হাফিজুর ভাই তাকে জেলখানার মধ্যে মরতে হয়েছে। তো হাফিজুর ভাই, শুধু হাফিজুর ভাই কেন, আমাদের ইমাম, আমাদের পূর্বপুরুষ, আমাদের সালাফি বিদ্বান ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ 8 বার জেল খেটেছে, কোনো বিদাতির সাথে আপোষ করেনি, 8 বার জেল খেটেছে, 8 বার জেলখানার মধ্যে ঢুকাইছে আর বের করেছে, কিন্তু তবু তিনি আপোষ করেননি। ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বীরের মতো শেষ পর্যন্ত জেলখানায় মৃত্যুবরণ করেছে, তবু কোনো বিদাতির সাথে, কোনো মুতাজিলা, কোনো শিয়া, কোনো কাদিয়ানি কারোর সাথে তিনি আপোষ করেননি। আজকেও আপনারা চেষ্টা করতেছেন এক মতিউর রহমান মাদানিকে গালি দেন আপনি, শুধু মতিউর রহমান মাদানি কেন, এই পৃথিবীতে, এই পৃথিবীতে যেখানেই একজন আহলে হাদিস আছে তাকে গালি দিলে আমার কলিজায় আঘাত লাগে, তিনি আমার ভাই, তাকে আমি আমার রক্তের ভাইয়ের চেয়ে ভালোবাসি। এটা হলো দিনী মহাব্বত, দিনী ভালোবাসা। এটা কিসের ভালোবাসা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী ভালোবাসা। আপনার হুমকি, আপনি বলেছেন যে ভিডিও ডিলিট করে দেন, অন্যথায় আপনাদের পিছনে লেলিয়ে দিব, লেলিয়ে তো দিচ্ছে নই, আপনাদের এক গ্রুপ আমাদের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে মামলা করেছিল, 1000 কোটি টাকার মামলা, 10000 কোটি টাকার মামলা, 2 বার মামলা করলো, কই মামলাতে কিছুই হয়নি। শায়খ মুজাফফর বিন মহসিন, আপনি বলবেন যে দল আলাদা হয়ে গেছে, জি না, তাদের দাওয়াতি প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, জমিয়ত আলাদা হতে পারে, প্ল্যাটফর্ম নিয়ে আহলে হাদিস আন্দোলন আলাদা হতে পারে, যুবসংঘ আলাদা হতে পারে, আহলে হাদিস জামাত আলাদা হতে পারে, কিন্তু মনে রাখবেন জমিয়তের নেতা যদি ডক্টর আপনার শেখ শহীদুল্লাহ খান মাদানিকে আপনি আঘাত করেন, তাকে যদি কটাক্ষ করে কথা বলেন, তিনি যখন কোরআন হাদিসের কথা বলেন, তাকে যদি আপনারা হামলা করেন, তখন আমরা ঘরে বসে থাকবো না? প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের উপরে হামলা করলে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব যতক্ষণ কোরআন সুন্নার কথা বলবেন ততক্ষণ আপনি যদি তার উপর হামলা করেন, এদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার উপর যদি হামলা করেন, তখন এদেশের একটা আহলে হাদিসও বসে থাকবে না। আপনি মনে করবেন না যে তারা দলে দলে বিভক্ত হয়েছে, তারা দলে দলে বিভক্ত হয়নি, হতে পারে তাদের প্ল্যাটফর্ম আলাদা দাওয়াতি কাজের, কিন্তু তাদের আকিদা এবং মানহাজ এক, তারা কখনো বসে থাকবে না। শুধু বাংলাদেশের সালাফি আলেম কেন, পৃথিবীতে কোনো সালাফি আলেম যদি বিপদে পড়ে, পৃথিবীতে কোনো সালাফি আলেমের উপর যদি হামলা হয়, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাব, না পারলে আল্লাহর কাছে দোয়া করবো, কোনোতে নাজিলা পাঠ করবো। 2005 সালে যখন আপনারা আমাদের 50 জন নেতাকর্মীকে আপনারা জেলে ভরলেন, আলেম ওলামাদেরকে জেলে ভরলেন, তখন কিন্তু আমরা হরতালও করিনি আপনাদের মতো, গাড়িতে আগুন দেইনি আপনাদের মতো, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা করিনি। কিন্তু মনে রাখবেন, আমরা আল্লাহর কাছে চাই আমরা এতটুকু করব যতটুকু কোরআন এবং হাদিস অনুযায়ী তারা করেছেন। আপনি দেখেন, আপনি দাবি করেন আপনার ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, নুমান বিন সাবিত রহমাহুল্লাহ, তাকে যখন জেলখানায় বিষ খাইয়ে হত্যা করা হলো, তার অনুসারীরা কিন্তু হরতাল করেনি। ইমাম ইবনে তাইমিয়াকে যখন 8 বার জেলখানায় ঢুকানো হলো, ইমাম ইবনে তাইমিয়ার রহমাহুল্লাহ বহু অনুসারী ছিল, কোনো অনুসারী কিন্তু হরতাল করেনি, গাছ কাটেনি, গাড়িতে আগুন দেয়নি। ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ, মুতাজিলারা যখন তাকে জেলখানায় ভরলো, হ্যাঁ, আল্লাহর কোরআন খালকে কোরআন নিয়ে যখন ফিতনা হলো, বিদাতে আলেমরা তারা কত চেষ্টা করেছে ইমাম আহমদ বিন হাম্বালকে স্বীকার করানোর জন্য, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ বলেছেন কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, আর তারা বলেছিল কোরআন আল্লাহর সৃষ্টি। এ কথা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ তিনি স্বীকার করেননি, তাকে জেলখানায় নিয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন যে
একটা হাতির উপর যদি বেত্রাঘাত করা হতো, হাতি মারা যেত ডেইলি 1000 করে বেত্রাঘাত করা হতো, ইমাম ইবনে আপনার আহমদ বিন হাম্বল রহমাল্লাহ তবু তিনি মুতাজিলাদের সাথে আপোষ করেননি। আপনি কাকে ভয় দেখান? ভয় দেখায় আহলে হাদিসদেরকে দমানো যাবে না, মনে রাখবেন। আহলে হাদিসরা কাউকে কট দিয়ে চলে না। আহলে হাদিসদের আপনাদের মতো শক্তি নাই, প্রশাসনিক শক্তি নেই, আহলে হাদিসদের কোনো মন্ত্রী নাই, এমপি নেই, যদি থাকে যেটা আপনারা দেখেন উপদেষ্টা করে, দাওয়াতি কাজের স্বার্থে তাদেরকে ব্যবহার করা হয়, এটাই বাস্তবতা। দাওয়াতি কাজের স্বার্থে তাদেরকে ডাকা হয়, দাওয়াতের কাজের স্বার্থে একজন ইহুদিকেও আমরা ডাকতে পারি, হিন্দুকেও ডাকতে পারি, দাওয়াত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সহযোগিতা নিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইহুদিদের সহযোগিতা নিতে পারেন, তো আমরা বর্তমান এমপি মন্ত্রী, তারা নামধারী, তারা তো মুসলমান, তাদের সহযোগিতা আমরা নিতে পারি, তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি, আপনি বের করে দিতে পারেন না। দাওয়াতি কাজের স্বার্থে আমরা তাদের সহযোগিতা নিই। তো এই বলে আমরা আপনাদের মতো ওই ক্ষমতা নিয়ে পারাবারি মারামারি করি না, আপনাদের ক্ষমতা আছে, আপনারা হুমকি দেখাতে পারেন, তবে মনে রাখবেন আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি কার্ড দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, লা ইয়াজুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে। তাদেরকে ভয় দেখিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, হকের আওয়াজ বন্ধ করতে পারবেন না। আপনি মনে রাখবেন, আপনি পারলে দলিল দিয়ে দলিলের মোকাবেলা করুন, আহলে হাদিসরা দলিল ছাড়া চলে না। এদেশের মাটিতে যদি আহলে হাদিসদের দলিল না থাকতো, আপনারা তাদেরকে পায়ের তলে পিঁপড়ার মতো পিষে মেরে ফেলতেন। আহলে হাদিসরা চলে দলিলের ভিত্তিতে, আহলে হাদিসরা যে সমস্ত কথা বলে দলিল ছাড়া কথা বলে না। আপনারা, আপনার লাঠির জোর আছে, আপনাদের আপনাদের পীর সাহেবদের লাঠির জোর আছে। পৃথিবীতে বাংলাদেশের মাটিতে অনেক মসজিদ আপনারা জ্বালিয়ে দিয়েছেন, দিনাজপুরে মসজিদে আগুন দিয়েছেন, বরিশালে মসজিদে আগুন দিয়েছেন, আপনারা মসজিদ ভাঙিয়ে দিয়েছেন, বহু মসজিদ থেকে বের করে দিয়েছেন, কিন্তু আহলে হাদিসদের কোনো মসজিদ থেকে, কোনো জামাত ইসলাম কোনো কাদিয়ানি যেই হোক, কোনো মানুষকে আহলে হাদিসরা মসজিদ থেকে বের করে দেয় না। আহলে হাদিসরা কাউকে মসজিদ থেকে গলা থাকতে দেয় বের করে দেয় না। এদেশের জোরে আমিন বলার জন্য আহলে হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দেয়। এই ইতিহাস নতুন নয়, কিছুদিন পরপরই আপনি মামলা দেন, হামলা করেন, কিছুদিন পরপরই আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখান, তবু আহলে হাদিসদেরকে দমানো যায় না। আতরের গান, আতর যখন গায়ে লাগাবেন তখন চিপ দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না, আতরের গান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিছুদিন আগে 2017 সালে ডাক্তার জাকির নায়েকের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছেন আপনারা এদেশের, ভারতের মাটিতে, হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কথা বলে এদেশের পীর সাহেবরাও মিথ্যা কথা বলে ডাক্তার জাকির নায়েকের কত কাফের ফোঁতা দিলেন আর কত কিছুই না করলেন। আপনাদের পীর ব্যবসা বন্ধ হয়ে গেল অনেক দিক দিয়ে, কিন্তু জাকির নায়েককে কাফের বলে তো আপনার কোনো লাভ হলো না। আল্লাহর দিনের কাজ আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে করে নিয়েন, আপনি বুঝেন না? মেথর মুচি ডাক্তার মাস্টার প্রফেসর, আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করে নিন। অতএব হুমকি ধামকি দেখিয়ে লাভ নেই। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নিজে আমল করেন, অন্যকে দাওয়াত দেন, আমার ব্যক্তিগত আঘাত লাগলে আমি সহ্য করবো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর হামলা করলে আমি সহ্য করবো না। আপনি যদি হামলাই না করেন, জোরে আমিন বলার হাদিস যদি থেকে থাকে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বলেন যে 300 টাকা দিয়ে আমিন বলায়? আপনি কেন এই কথা বলেন যে 300 করে টাকা পায় প্রতিদিন আমিন বলার কারণে? আপনি কেন এই কথা বলেন বুকে হাত বাঁধার কারণে 300 করে টাকা পায়? মিথ্যা কথা। আপনারা আমাদেরকে শিয়াদের এজেন্ট বানিয়েছেন, আপনারা আমাদেরকে কাদিয়ানি বানিয়েছেন, আপনারা আমাদেরকে এদেশের মাটিতে বলেছেন যে আমরা কাদিয়ানি, আপনারা বলেছেন শিয়া, আপনারা বলেছেন যে জাকির নায়েক আর আহলে হাদিসরা হলো ইহুদিদের দালাল। আপনাদের বহু বক্তব্য আছে, আপনারা যেভাবে আমাদের বক্তব্য চুলছেঁড়া বিশ্লেষণ করেন, আপনাদের যারা নামধারী বক্তা যেগুলো রয়েছে এদের বক্তব্য যদি আমরা বিশ্লেষণ শুরু করি, আপনারা আপনাদের বক্তব্য অর্ধেকই বাতিল হয়ে যাবে। অতএব কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করুন, কোরআন হাদিস মেনে নিন। হুমকি ধামকি দেখিয়ে আহলে হাদিসদেরকে দমানো যাবে না। সম্মানিত ভাই, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলার চেষ্টা করেন, আহলে হাদিসদেরকে দমাতে পারবেন না ইনশাআল্লাহ। আহলে হাদিসরা কোরআন হাদিসের পক্ষে কথা বলে যাবে। মনে রাখবেন, আমার মতো একজন এই পৃথিবীতে, আমি তো একজন আলেম নয়, আমি অত বড় আলেমও নয়, সাধারণ একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, হ্যাঁ, কিছু পড়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি যতদূর সম্ভব। তো এখন আপনি মনে রাখবেন, এই একটা সুন্নত, এই দাড়ির জন্য বহু কথা শুনতে হয়। কামিল পরীক্ষা যখন দিলাম, সবাই বলতেছে যে এত বড় দাড়ি কেন, এক মুষ্টি রাখলেই তো যথেষ্ট, কমপক্ষে 50 জন এই কথা বলেছে, কিন্তু না,
নবী সাল্লাল্লাহু সাল্লাম ছেড়ে দিতে বলছেন, আমরা ছেড়ে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো সুন্নতকে আমরা অবজ্ঞা করি না, সুন্নত নিজেরা মানেন না, মানেন না আবার কি বলেন, আবার হুমকি দেন, আবার বলেন যে ইহুদিদের টাকা খেয়ে তারা এই এগুলো করে। জি না, সুন্নত মানুন, উপকার আসবে। আহলে হাদিসদেরকে মায়ের ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, হামলা মামলা দিয়ে আহলে হাদিসদেরকে দমনও যাবে না। আহলে হাদিসদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে হাদিসদের পূর্বপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে হাদিসদের পূর্বপুরুষ হলো ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, আহলে হাদিসদের পূর্বপুরুষ হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আহলে হাদিসদের পূর্বপুরুষ হলো ইমাম আহমদ বিন হাম্বাল রহমুল্লাহ, আহলে হাদিসদের পূর্বপুরুষ হলো ইমাম বুখারী রহমুল্লাহ। বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর হাদিস কোরআন ছাড়েনি। তাহলে হাদিসদেরকে বাড়ি থেকে বের করে দেন, মামলা দেন, হামলা দেন, যাই করেন, আহলে হাদিসরা কোনো দিন কোরআন হাদিস বলা বন্ধ করবে না। আমার মতো একজন আদনা দরজার আহলে হাদিস, আমার মতো একজন ছোটোখাটো যারা সালাফি আহলে হাদিস মানহাজের অনুসারী, তাদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। মনে রাখবেন, টাকা দিয়ে আহলে হাদিসদেরকে কেনা যায় না। আহলে হাদিসরা চলে দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নার ভিত্তিতে। অতএব আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এই কাদা ছোড়াছড়ি বন্ধ করে আপনাদের দাওয়াত আপনারা দিয়ে যান। আপনারা সঠিকটা মানলে মানবেন, না মানলে না মানবেন। আপনারা বলেন যে মতিউর রহমান মাদানী হিন্দুস্তানি, সে হিন্দুস্তান নিয়ে কথা বলবে। মতিউর রহমান মাদানী কেন, ওই দেশের আলেম ওলামা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, সঠিক আকিদা সঠিক মানহাজ মানুষের সামনে পরিষ্কার করে দেবে। এটাই হলো সালফে সালেহীনের মানহাজ, সঠিক আকিদা সঠিক মানহাজ মানুষের সামনে তুলে ধরবে।